بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله، لا خالق إلا الله، ولا مالك إلا الله، لا محي إلا الله، ولا مميت إلا الله، ولا رازق إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا كلها متاع، وخير متاع الدنيا المرأة الصالحة. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين
الشاكرين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. كلك مرد فرنگين يهي رمز كيا فاش کلک مرد فرنگی نے یہی رمز کیا فاش ہر چند کے دانا اسے کھولا نہیں کرتے جمہوریت کے طرز حکومت ہے کہ جس میں مردوں کو گنا کرتے ہیں تولا نہیں کرتے সম্মানিত সভাপতি মুআজ্জজ মুকাররম হযরত উলামায়ে কেরাম সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 20 ফেব্রুয়ারি 2017 ইংরেজি তারিখে মৌলভীবাজার সদর থানার অন্তর্গত দুল্লভপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য দুল্লভপুর ইউনাইটেড ক্লাব কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী এই আজিম শাম তাফসীরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি কথা শুরু করার আগে ছোট ছোট একটা ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই তারপরে ইনশাআল্লাহ কথা শুরু করব এক বাদশা তার উজিরকে জিজ্ঞেস করলো উজির আমার দেশ কেমন চলতেছে উজির বলে বাদশা বাহাদুর আপনার দেশ বেড়ার দলের মতো চলতেছে কিসের মতো বেড়ার দলের মতো বেড়া চিনেন তো আপনারা দুম্বা বেড়া আছে না কয় বেড়ার দলের মতো চলতেছে বাদশা কয় এই উজির কি বলতেছো তুমি তাহলে আমাকেও বেড়া বানাইলা উজিরা কয় জি যাহাপনা বেয়াদবি মাফ করবেন বাদশা কয় এর পরিণতি কি তুমি জানো কখন ভালো করেই জানি জাহাপনা এর পরিণতি হলো আমার গর্দান যাবে তবে আমি যদি বুঝাইয়া দিতে না পারি সাব্যস্ত করতে না পারি তখন বাদশা বলে উজির তুমি আমার রাজ্য কিভাবে বেড়ার দলের মতো চলতেছে এটা প্রমাণ করো উজির বলে বাদশা বাহাদুর আমাকে 2000টা টাকা দেন আর এক সপ্তাহ ছুটি দেন বাদশা বলে দিলাম তো উজির বাদশা থেকে এক সপ্তাহ ছুটি লইয়া 2000 টাকা লইয়া সরাসরি গেছে একটা স্বর্ণ দোকানে স্বর্ণকারের কাছে যাইয়া কয় এই আমার পায়ের মাপে দুই পায়ের জন্য দুইটা স্বর্ণের জুতা বানাইয়া দে স্বর্ণকার কয় ওরে বাবারে এটা তো অনেক ব্যয়বহুল কমপক্ষে 2000 টাকা লাগবে অনেক আগের কথা তো কয় এই নে 2000 টাকা দিলাম তো ডেলিভারি দিবি কবে কয় আগামী বৃহস্পতিবার উজির কয় বৃহস্পতিবার হইলেও চলবে আমার তো শুক্রবারে দরকার
বুঝতেছেন কথা? এখন 11:45, এতক্ষণ সময় মানুষ ঘুম নষ্ট করিয়া বসে থাকে না। আমি তো জানি আল্লাহর কিছু বান্দারা আমাকে মহব্বত করে আছে, অনেক দূর দূর থেকে আসছে, এখনো পর্যন্ত মাহফিলে বসে আছে। মনোযোগ আছে আপনাদের? বৃহস্পতিবারে দিলেও হবে, আমার তো শুক্রবারের দরকার। তো বৃহস্পতিবারে বিকেল বেলায় উজির আয়শা স্বর্ণকারের থেকে জুতা দুইটা ডেলিভারি নিছে, নিয়া বাড়িতে তাকের উপরে দোনোটা জুতা রাখছে। শুক্রবার দিন যখন জুমার আজান হইছে, ওই তাকের উপরে একটা জুতা রাখি আর একটা জুতাকে উজির পকেটে নিছে। পকেটে নিয়ে জুমা মসজিদের সামনে যাইয়া খালি ঘুরে, ভিতরে ঢুকে না। যখন দেখছে মুসল্লিদের মসজিদে প্রবেশ করা শেষ, ইমাম সাহেব খুতবা লইয়া মিম্বরের উপরে উঠছে খুতবা পড়ার জন্য, এই টাইমে উজির মসজিদে ঢুকতে গেছে, ঢুকার সময় পকেটের থেকে স্বর্ণের জুতাটা বাহির করি দরজার মধ্যে রাখি, ভিতরে ঢুকছে। এইবার খুতবা শেষ, নামাজ শেষ, ইমাম সাহেব তো মুনাজাত করে দিল। তা আমাদের দেশের কিছু মুসল্লি আছে না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোম আছে না? কিছু নামের মুসল্লি সপ্তাহভর তো ভাসওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার দিন জুমার সময় মসজিদে যায়, তাও দুই রাকাতের জন্য। আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। যাই হোক, সালাম ফিরাইয়া যখন প্রথম যেই লোকটা মসজিদ থেকে বাইরে হইতে গেছে, বাইরে হইতে যাইয়া দেখে দরজার মধ্যে স্বর্ণের জুতো একটা, তো চিৎকার শুরু করছে, ওরে বাবা রে, স্বর্ণের জুতো একটা রে, এটা কোত্থেকে আসলো রে? উজিরা কয়, বেটা খামোশ, কি জানিস? মসজিদে নামাজ পড়ার জন্য শুধু তোরা আসিস, ফেরেশতা আসে না? এটা ফেরেশতার জুতা, যতজনে এই জুতা ধুইয়া পানি খাইবা, জটিল কঠিন নতুন পুরাতন সব রোগের চিকিৎসা হয়ে যাবে। কে কই দিল উজির? কে কইল? এই শুরু হইল জুতা ধোয়া পানি খাওয়া। আল্লাহু আকবার! এই মসজিদের গুলা তো খাইতেছে খাইতেছে, মুহূর্তের মধ্যে চতুর্দিকের সব মসজিদে খবর হইয়া গেছে। দুল্লভপুর মসজিদের সামনে ফেরেশতার জুতো একটা পাওয়া গেছে, যতজনে দুইয়া পানি খাইতেছে, নতুন পুরাতন জটিল কঠিন সব রোগ চিকিৎসা হইয়া যাইতেছে। এবারে আশপাশের অন্য অন্য সব মসজিদের থেকে এই মানুষ লাইন ধরল আর জুতা ধোয়া পানি খাওয়া শুরু করলো। সামসে একটা জায়গা এই খবর পৌঁছাইছে বাদশার কাছে, বাদশা বাহাদুর, দুল্লমপুর মসজিদের সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে, দুইয়া মানুষ পানি খাইতেছে, সব রোগ ভালো হয়ে যাইতেছে। বাদশা বাহাদুর, আপনার তো ফ্যাটের মধ্যে পুরাতন বেদনা রোগ একটা আছে, যাইয়া কোন দেখবেন নি একটু? বাদশা কহ, কথা তো ঠিক, সুবর্ণ সুযোগ নষ্ট করা ঠিক হবে না, চল না একটু যাইয়া দেখি। বাদশা বাহাদুরও গেছে। বাদশা যখন গেছে, এবার গ্লাসের দুই তিনবার করে ধুইয়া, এরপরে জুতারে তিন ধোয়া দিয়া, এক গ্লাস বাচ্চাকে দিছে, বাচ্চা গটগট করি জুতা ধোয়া পানি গুলা খেয়েছে। ফাঁসে যে উজির তো আছে দাঁড়ানো, উজিরা কয়, বেয়াদবি মাফ করবেন, যা পোনা কার জুতা ধোয়া পানি খেলেন? বাচ্চা কয়, ফেরেশতার আর কি? উজির কয়, যা পোনা বেয়াদবি মাফ করবেন, ফেরেশতার জুতা এখানে কোত্থেকে এসছে? যদি ফেরেশতার জুতাই হইতো তাহলে একটা কেন? ফেরেশতা কি একটিঙ্গা ছিল? বাচ্চা কয়, হ্যাঁ সেইটাও তো কথা ঠিক। তাহলে তুই কি বলতে চাস?
উজির কয় যা আপনা বেয়াদবি মাফ করবেন কোন ফেরেশতা মেরেশতা না এটা আমার জুতা বাচ্চা কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা কি কইলি তোর জুতা দিয়া পানি খাওয়াইলি তোর জুতা দিয়ে সেটা প্রমাণ কর উজির কয় যা আপনা একটু বসেন আমি দুই মিনিট একটু আসতেছি দৌড়াইয়া বাড়িতে গেছে ওই তাকের উপর থেকে আর একটা জুতা যেটা আছিল সেটা নিয়ে আসছে আমি দোনোটারে পায়ে দিছে পায়ে দিয়া কয় যা আপনা দেখুন তো একটু আমার জুতা কিনে কহ কথা তো ঠিক তোর জুতা আর বাচ্চা কয় এই কাজ কেন করলি তোর জুতা দোয়া পানি আমাকে কেন খাওয়াইলি উজির কয় যা আপনা আপনার রাষ্ট্র যে বেড়ার দলের মতো চলতেছে বেড়া একটা যে দিকে ছুটে সব সেদিকে ছুটে আর কোন যাচাই বাছাই খোঁজ খবর নাই যাবো না আপনিও তো খেলেন আপনার মতো একটা জ্ঞানী মানুষ একটা বাচ্চা মানুষ আপনিও একটু চিন্তা করলেন না আসলে ফেরেশতার জুতা কিনা একটু যাচাই করার দরকার আছে কিনা বাচ্চা বাহাদুর আপনি এইবার ইচ্ছা করলে আমাকে আমার গর্দান থেকে মাথা পৃথক করে দিতে পারেন কিন্তু প্রমাণ করার জন্য এইটা করা ছাড়া আর আমার উপায় ছিল না বাচ্চাকে উজির কাজ যদিও খারাপ করছো তবে তোর মতো ট্যালেন্টফুল মন্ত্রীর আমার দরকার যা তোর বেতন বাড়াই দিলাম একজন হিন্দু ভাই মুসলমান হয়েছে উনাকে আমরা স্টেজে দেখলাম উনার বক্তব্য শুনলাম এরপরে উঠি আবার ওইখানে যাইয়া উনাকে গিরি ধরা আর উনার পিছনে পিছনে আবার রাস্তা রাস্তায় দৌড় দেওয়া এটা কি বেড়ার দলের মতো না আসলাম কি জন্য আমরা তো লিফলেটে পোস্টারে বিজ্ঞাপনে কোন প্রচারে এখানে হিন্দু মুসলমান হবে এটা শুনিও নাই দেখিও নাই এটা একটা আকস্মিক ঘটনা আসছি তো মাহফিলের দাওয়াতে আসছি তো মাহফিলের উসিলায় তো মাহফিলটাকে পিছনে রাখি রাস্তা রাস্তা দৌড়াইতেছি আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন আবু জায়েদ সুরুজি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার উনাকে একজন আসি বলল হুজুর আপনার স্ত্রী বিধবা হইয়া গেছে তাউজাই সুরুজি রহমতুল্লাহ আলাইহি বসে বসে কাঁদতেছে উনার ছাত্ররা আসে জিজ্ঞেস করে হুজুর কেন কান্দেন কয় কাঁদতেছি এই জন্য যে আমার স্ত্রীটা বিধবা হয়ে গেছে তো ছাত্ররা কয় হুজুর এইটা কেমন কথা স্ত্রী বিধবা হয় স্বামী মরলে আপনি তো এখনো স্টিল জিন্দা আমাদের সাথে কথা বলতেছেন আপনার স্ত্রী কেমনে বিধবা হইল তাউজাই সুরুজি রহমতুল্লাহ আলাইহি কয় এইটাও তো কথা ঠিক মুসলমানের কি মিথ্যা কথা কয় আমি তো তাদের কথা বিশ্বাস করছি যাই হোক আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে পর্দা সম্পর্কে পর্দার কথা বলবো ইনশাল্লাহ তার আগে আমি একটু পর্দার হাকিকত আপনাদের সামনে উঠাইয়া ধরি পর্দা জিনিসটা কেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করবেন তো নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের একটা প্রতিচ্ছবি বানাইছেন প্রতিচ্ছবি এটাকে আরবির মধ্যে উজতুর লাভ বলে প্রতিচ্ছবি বানাবেন কেন আল্লাহ পাক নিজে তো মানুষের সামনে দেখা দিতে পারতেছেন না নিজে যদি মানুষের সামনে দৃশ্যমান হইয়া যান তাহলে তো আর আল্লাহ পাকের পরীক্ষা যেটা এক্সামিন সেটা হবে না যে আমাকে না দেখিয়ে আমার উপরে ঈমান আনো এটা তো আর হবে না যদি আল্লাহ পাক দৃশ্য হইয়া যায় এই জন্য আল্লাহ পাক দেখা দিতে পারতেছেন না এখন দেখা না দিয়া আল্লাহ পাক নিজেকে কিভাবে প্রকাশ করবেন এই জন্য একটা প্রতিচ্ছবি বানাইছেন উজতুর লাভ এই প্রতিচ্ছবির নাম হলো আদম প্রতিচ্ছবির নাম কি আদম আমার ভাইয়েরা দোস্ত আবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে প্রকাশ করছেন আদমের মাধ্যমে কিভাবে আপনারা দেখবেন
রাত্রের গভীরে যদি মাথার উপর আকাশে চন্দ্র উদিত থাকে, পৃথিবীর যে কোনো জায়গায় পানি থাকলে পানির ধারে দাঁড়াইয়া যদি পানির দিকে তাকান ও পানির মধ্যে একটা চাঁদ দেখা যায়, ঠিক না? ঠিক। এবার যদি লক্ষ লক্ষ জায়গায়, কোটি কোটি জায়গায় পানি থাকে আর এই কোটি কোটি পানির দিকে যদি কোটি কোটি মানুষ তাকায়, কোটি কোটি চাঁদ দেখা যায়, অথচ আকাশের চাঁদ কিন্তু একটা। এই যে পানির মধ্যে কোটি কোটি চাঁদ দেখা যায়, এই চাঁদগুলো হলো উস্তুর লাভ, আসল চাঁদ হলো আকাশের চাঁদ। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহর আরেক বড় সুন্দর করে বুঝাইতেছেন দুনিয়ার মানুষকে, আল্লাহ আরেক দুনিয়ার মানুষকে বুঝাইতেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার মধ্যে যে দৃষ্টি শক্তি আছে এটা মূলত আল্লাহর গুণ, আল্লাহু বাসির। তোমার মধ্যে যে শ্রবণ শক্তি আছে এটা মূলত আল্লাহর গুণ, আল্লাহু সামিয়। তোমার মধ্যে কথা বলার যে গুণ আছে এই গুণটা মূলত আল্লাহর গুণ, আল্লাহু মুতাকাল্লিম। তোমার মধ্যে জ্ঞান অর্জনের, জ্ঞান ধারণের যে গুণ আছে এই গুণটা মূলত আল্লাহর গুণ, আল্লাহু আলিম। তোমার মধ্যে ধরার যে গুণ আছে এই গুণটা মূলত আল্লাহর গুণ, আল্লাহু বাতিশুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সমস্ত গুণাবলীর পুখাস আদমের মধ্যে দিয়া আদমকে আল্লাহ পাকের প্রকাশের ক্ষেত্র বানাইছেন। আদমকে আল্লাহ পাক নিজেকে প্রকাশ করার কি বানাইছেন? ক্ষেত্র বানাইছেন। এবার বুঝি থাকলে বলেন, আমি আর আপনি যেই গুণগুলা এখন ব্যবহার করতেছি, যেই গুণগুলা ভোগ করতেছি, এই গুণগুলা মূলত কার গুণ? আল্লাহর। অধৈর্য হইয়েন না, আমি বিক্ষিপ্ত আলোচনা করি না, আমার তো পুরান মানুষ, আপনারাও জানেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আজিজ গোটা আলোচনা একটা সূত্রে গাঁথা, এর মধ্যে অপ্রাসঙ্গিকতা আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে প্রকাশ করার জন্য আদম বানাইলেন, আদম এখন আদমের কাছে একেবারে লাগে না। আদমের কাছে একা ভালো লাগে না। এ আদম আলাইহিস সালামের একাকিত্বের বিরক্তি দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আদম আলাইহিস সালামের বাম পাশের পাজরের বাঁকা যে নরম হাড় আছে এই নরম হাড়ের থেকে এক টুকরা হাড় দিয়া আরেকটা মানুষ তৈয়ার করলেন, ওই মানুষটার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। কি নাম? হাওয়া আলাইহিস সালাম। বুঝে থাকলে বলুন তো, মানুষ এই পর্যন্ত কয়জন সৃষ্টি হলো? কয়জন? দুইজন। দুজনের সৃষ্টি, দুজনের আকৃতি, দুজনের গঠন এক সেম না বেশ কম? বেশ কম। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, যেই বেশ কম বর্তমানেও আমরা লক্ষ্য করতেছি, আমাদের সামনে বর্তমানে নয় শুধু কেয়ামত পর্যন্ত পরিলক্ষিত, যে আল্লাহ পাক দুইজন মানুষ সৃষ্টি করছেন, একজন হলো পুরলিঙ্গ আর একজন হলো স্ত্রীলিঙ্গ, দুজনের আকৃতি প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। সম্পূর্ণ কি? ভিন্ন। দেখেন একজনের মুখের মধ্যে কতগুলা পশম আসে, এক এক প্রকারের পশমকে বলা হয় দাড়ি, আরেক প্রকারের পশমকে বলা হয় মোষ। আরেকজন মানুষের 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত শেষ হয়ে গেছে, মুখের মধ্যে একটা দাড়ির পশমও আসে না, একটা মোষের পশমও আসে না, ঠিক না? ব্যাঠি। একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভে সন্তান ধারণ করার যোগ্যতা দান করেছেন,
আরেকজনের মধ্যে এই যোগ্যতা নাই একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিক শ্রাপ দিয়েছেন আরেকজনের কাছে এই মাসিক শ্রাপ নাই একজনকে সন্তান লালন করার জন্য উনার সিনার মধ্যে দুই বছর পর্যন্ত সন্তানকে খাওয়ানোর জন্য সম্পূর্ণ রেডিমেড খাদ্য দুধ নামের আল্লাহ পাক দান করেছেন এই রেডিমেড খাদ্য দিয়া সন্তান লালন পালন করেন আমার মায়েরা কিন্তু বাপের কাছে এই যোগ্যতা নাই ঠিক না ভাই ঠিক আল্লাহু আকবার আমার ভাইরা দোস্ত আহবাব খুব ভালো করে বুঝেন এই যে দুই প্রকারের মানুষ আল্লাহ পাক বানাইলেন এই দুই প্রকারের মানুষ যদি পৃথক পৃথক জীবন যাপন করে দুজনের জীবন অশান্তি দুজনের জীবন কি অশান্তি আর যদি দুজন একসাথে জীবন যাপন করে তাহলে দুজনের জীবন শান্তিময় দুজনের জীবন কি শান্তিময় তবে দুজন একসাথে যে জীবন যাপন করবেন একের সাথে অপর মিলিয়া এই মিলনটা পদ্ধতিগতভাবে হইতে হবে নিজের ইচ্ছায় স্বেচ্ছাচারিতার সাথে যেভাবে মনে চায় সেভাবে মিলন হইলে সেইখানে শান্তির পরিবর্তে অ্যাক্সিডেন্ট ঘটবে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই তাহলে আপনারা পর্দার হাকিকতটা বুঝতে পারবেন এগুলা কি বাতি জ্বলতেছে যে এখানে কারেন্ট না জানা থাকলে বলুন তো কারেন্ট মানুষের জন্য উপকারী না ক্ষতিকর জি শুধু একটা বলছেন রং আনসার বিদ্যুৎ মানুষের জন্য উপকারীও বটে ক্ষতিকারকও বটে বিদ্যুৎকে যে আবিষ্কার করছে যে বানাইছে তার দেওয়া পদ্ধতি অনুযায়ী অথবা তার থেকে ক্রমানুসারে যারা শিখছে তাদের দেওয়া পদ্ধতি অনুযায়ী যদি আপনি বিদ্যুৎকে ব্যবহার করেন তাহলে বিদ্যুৎ আপনার জন্য উপকারী যদি তাদের দেওয়া পদ্ধতি বাদ দিয়া নিজের থেকে কোনো পদ্ধতি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে বিদ্যুৎ আপনার জন্য শুধু ক্ষতিকর না বরং জীবননাশক ঠিক না ভাই ঠিক আমার ভাইরা দোস্ত আহবাব বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় দুইটা তারের মাধ্যমে কয়টা তারের মাধ্যমে একটা তারের নাম নেগেটিভ আর একটা তারের নাম পজিটিভ আপনারা শিক্ষিত ভাইরা যুবক ভাইরা তরুণ ভাইরা আমাকে একটু বলেন শুধু নেগেটিভে বাতি জ্বলে না শুধু পজিটিভে বাতি জ্বলে নেগেটিভ পজিটিভ একসাথে না করলে বাতিও জ্বলে না অন্ধকারও দূর হয় না অন্ধকার ঘর আলোকিত হয় না শুধু পুরুষের দ্বারা সংসার আলোকিত হয় না শুধু নারীর দ্বারা সংসার আলোকিত হয় না আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক প্রদত্ত আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক দেওয়া পদ্ধতি অনুযায়ী নারী পুরুষ মিলিত হলে সংসার আলোকিত কথা বুঝছেন না বুঝেন না আমার ভাইরা দোস্ত আহবাব নেগেটিভ পজিটিভকে মিলাইতে হবে কিভাবে মিলাইবেন কারেন্ট থাকা অবস্থায় তার দুইটারে এমনি মিলাই দিলে আপনার কাজ হবে না বরং নেগেটিভ পজিটিভ অপদ্ধতিগতভাবে যদি মিলিত হয় সেখানে আগুন জ্বলিয়ে উঠবে আর সেই আগুনে আপনার বাড়ি ঘর সব জ্বলিয়া ছাই হইয়া যেতে পারে আপনি নেগেটিভ পজিটিভকে একটা জায়গায় নিয়া মাঝখানে ফিউজ দিয়া ফিউজের এক পাশে নেগেটিভ লাগাইয়া আরেক পাশে পজিটিভ লাগাইয়া যদি একটা সুইচ স্থাপন করেন সুইচকে অন করলে আপনার লাইট জ্বলবে পাংখা ঘুরবে মাইক চলবে মোটর চলবে যদি পদ্ধতিগতভাবে নেগেটিভ পজিটিভকে না মিলাইয়া মাঝখানে তারে তারে মিলাই দেন তো অ্যাক্সিডেন্ট হবে আমার ভাইয়েরা দোস্ত আহবাব এই নারী পুরুষ নেগেটিভ পজিটিভ নারী পুরুষ কি নেগেটিভ পজিটিভ আর যেই পদ্ধতিতে নারী পুরুষ মিলিত হইতে হবে সংসার আলোকিত করার জন্য সেই পদ্ধতির নাম হলো বিয়ে সেই পদ্ধতির নাম কি বিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া ফর্মুলা অনুযায়ী নারী পুরুষ
বিয়ের বন্ধনে আবদ্ধ হইয়া যদি মিলিত হয় তো সংসার আলোকিত হবে আচ্ছা যেই দুইটা তারের মাধ্যমে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তার দুটোটা কোলানি কি আছে উপরে কভার আছে না তারের উপরে কি আছে কভার আছে যদি দুইটা তারকে কভার বিহীন করে খুলি দেন একটা আরেকটার সাথে লাগলে এই কারেন্ট আপনার উপকারে আসবে না আপনার গরবাড়ি জ্বালাবে আর আপনার হাতে পায়ে লাগলে আপনি জিন্দা থাকবেন না মরবেন মোটামুটি অ্যাক্সিডেন্ট মোটামুটি কি অ্যাক্সিডেন্ট এই কভারটা কি এই কভারটা হলো বিদ্যুতের নেগেটিভ আর পজিটিভের মাঝখানে পর্দা নেগেটিভ পজিটিভের মাঝখানে কি পর্দা আমার বেরাজস্ত আবাব বিদ্যুতের নেগেটিভ পজিটিভের মাঝখানের পর্দা যদি উঠাইয়া দেওয়া হয় এই পর্দাহীন অবস্থায় যদি নেগেটিভ আর পজিটিভ একসাথে হয় তো সেখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে গরবাড়ি জ্বলে আল্লাহ আল্লাহ রাসূল কয় দুনিয়ার মানুষেরা আমি দুই প্রকারের মানুষ বানাইছি একটার নাম নেগেটিভ একটার নাম পজিটিভ এই নেগেটিভ পজিটিভ যদি পর্দাহীন অবস্থায় চলাফেরা করো পর্দাহীন অবস্থায় রাস্তায় ঘুরো পর্দাহীন অবস্থায় মার্কেটে ঘুরো আল্লাহ আল্লাহ রাসূল কর্তৃক দেওয়া পদ্ধতি অ্যাভয়েড কইরা যদি মিলিত হইতে চাও তো সেখানে ক্ষতির লাভের পরিবর্তে ক্ষতি হবে বেশি লাভের পরিবর্তে ক্ষতি হবে বেশি দুনিয়ার জীবন শান্তিময় হওয়ার পরিবর্তে গোটা জীবনটা অশান্তির দুর্গে পরিণত হবে এবার বুঝছেননি ওই কারেন্টের তারের মধ্যে যে কভার আছে এই কভারে যেরকম মানুষকে অ্যাক্সিডেন্ট থেকে সেভ করে নারী পুরুষের পর্দা নারী পুরুষকে অ্যাক্সিডেন্ট থেকে সেভ করে এই সেভ করার জন্য পর্দার অবতরণ পর্দার হাকিকত পর্দার কি হাকিকত একটা কথা শুধু বুঝেন একটা মোবাইল এই মোবাইল এইটা বাজারজাত করার সময় মোবাইলের কোম্পানি এটার সাথে ছোট্ট একটা পুস্তিকা দেনি পুস্তিকাটা কি গাইড বই পুস্তিকা এটা কি গাইড বই এই মোবাইলের মধ্যে কি কি অপশন আছে আপনি কোন কোন অপশন এই মোবাইলের মধ্যে ব্যবহার করতে পারবেন কোন অপশন কিভাবে ব্যবহার করবেন এটা গাইড বইয়ের মধ্যে দেওয়া থাকে আপনি যদি সেইটা অনুকরণ অনুসরণ না কইরা নিজে নিজে মোবাইলকে ইচ্ছা মতো টিপা টিপি করেন তো মোবাইল আপনাকে সার্ভিস দিবে না নষ্ট হবে আমার ভাইয়েরা দোস্ত আহবাব এই মোবাইলের অপশন কি কি কোন কোন অপশন আপনি ব্যবহার করতে পারবেন এইটা আপনাকে গাইডলাইন দিবে মোবাইলের প্রস্তুতকারক আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা তোমরা নারী পুরুষের জীবনের কোন কোন কাজ তোমার জন্য আরামদায়ক তোমার জন্য আনন্দদায়ক তোমার জন্য শান্তিদায়ক আর কোন কোন কাজ তোমার জন্য ক্ষতিকারক এটা একমাত্র আমি রব্বুল আলামিন বুঝি দুনিয়ার আর কেউ বুঝে না কে বুঝে বানানেওয়ালা মোবাইলের ব্যবহার পদ্ধতি যেমন বানানেওয়ালা বুঝে নারী পুরুষের ব্যবহার পদ্ধতি নারী পুরুষকে যে বানাইছেন ওই বানানেওয়ালা বুঝে আমার বেয়েরা দোস্ত আহবাব তোমরা নারী পুরুষেরা একা একই জীবন কাটাইলেও তোমাদের জীবনে সুখ নাই আর আমার দেওয়া পদ্ধতি অ্যাভয়েড করে যদি মিলিত হও ওই মিলিত হওয়ার মধ্যেও সুখ নাই কিন্তু তোমাদের জন্য সুখ আছে আমি যেই পদ্ধতি তোমাদেরকে দিয়েছি সেই পদ্ধতি মতো যদি তোমরা মিলিত হও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা মিলিত হইবে আমার দেওয়া পদ্ধতি অনুযায়ী আমার দেওয়া পদ্ধতির নাম নেকা যার সাথে তোমার নেকা হবে তার সাথে তোমার মিলিত জীবনযাপন হবে আর যাদের সাথে তোমার নেকা হবে না
এদের মধ্যে এরা দুই প্রকার, কতগুলা হলো তোমার সাথে ব্লাড কানেক্টেড আর কতগুলার সাথে তোমার ব্লাড কানেকশন নাই। যাদের সাথে তোমার ব্লাড কানেকশন আছে, যেই মহিলাগুলা তোমার জন্য ব্লাড কানেক্টেড, তাদের সাথে তুমি মিলিত জীবন যাপন করতে পারবা। কিন্তু যাদের সাথে তোমার ব্লাড কানেকশন নাই, তাদের সাথে মিলিত জীবন যাপন করার জন্য পদ্ধতি হলো বিয়ে। বিয়ে বহির্ভূতভাবে যদি মিলিত জীবন যাপন করতে যাও উইদাউট ব্লাড কানেকশন, তো তোমার জীবনটা জাহান্নামে পরিণত হবে। তুমি চেষ্টা করিয়াও এই জাহান্নাম থেকে উত্তরণ করতে পারবা না। কথা বুঝেছে বাচ্চি রে দোস্ত? আল্লাহু আকবার। ও বেয়েরা দোস্ত আহবাব, ব্লাড কানেকশন যাদের সাথে আছে নাউজুবিল্লাহ, তাদের সাথে বিয়ের জরুরত আছে নি নাই? তাদের সাথে বিয়ে জায়েজও নাই, তাদের সাথে বিয়ে জায়েজও নাই। আর যাদের সাথে ব্লাড কানেকশন নাই, তাদের সাথে বিয়ে জায়েজ আছে। অতএব কারণে আল্লাহর দেওয়া পদ্ধতি বহির্ভূতভাবে তাদের সাথে মিলিত জীবন যাপন করা যাবে না। ও ভাইয়েরা, আল্লাহর সাথে আল্লাহর দেওয়া পদ্ধতি বহির্ভূত, তাদের সাথে যদি মিলিত জীবন যাপন করতে হয় মাঝখানে কভার ব্যবহার করতে হবে কারেন্টের তারের মতো। এই কভারের নাম হলো পর্দা। এই কভারের নাম কি? পর্দা। আল্লাহু আকবার। শুধু একটা কথা বুঝে, মুসলমান নারী পুরুষের জন্য নামাজ যেরকম ফরজ, মুসলমান নারী পুরুষের জন্য রোজা যেরকম ফরজ, মুসলমান নারী পুরুষের জন্য হজ ফরজ হলে হজ যেরকম ফরজ, মুসলমান নারী পুরুষের জন্য যাকাত ফরজ হলে যাকাত যেরকম ফরজ, খোদার কসম মুসলমান নারী পুরুষের জন্য ফরজাও এরকম ফরজ। ফরজাও এরকম কি? ফরজ। সর্বপ্রথম ফরদা দুই প্রকার। সর্বপ্রথম ফরদা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো পুরুষের পর্দা আর একটা হলো নারীর পর্দা। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে ভুল, নারীর পর্দা কয়। আসলে পর্দা শুধু নারীর নয়, পর্দা নারী পুরুষ উভয়। পর্দা নারী পুরুষ উভয়। তাহলে পর্দা কয় প্রকার হলো? দুই প্রকার। একটা হলো পুরুষের পর্দা আর একটা হলো নারীর পর্দা। প্রত্যেকটা আবার দুই প্রকার। প্রত্যেকটা আবার দুই প্রকার। একটা হলো আওয়াজের পর্দা আর একটা হলো শরীরের পর্দা। একটা আওয়াজের পর্দা আর একটা কি? শরীরের পর্দা। তাহলে পুরুষের আওয়াজের পর্দা পুরুষের শরীরের পর্দা, নারীর আওয়াজের পর্দা নারীর শরীরের পর্দা। মোট কয় প্রকার হলো? চার প্রকার। এই চার প্রকারের মধ্যে এক প্রকার বাদ, সেটা নাই, সেটা হলো পুরুষের আওয়াজের পর্দা। এটা ফরজ না, এটা কি না? ফরজ না। আর একটা হলো পুরুষের শরীরের পর্দা, আর একটা হলো নারীর শরীরের পর্দা, আর একটা হলো নারীর আওয়াজের পর্দা। এই তিন প্রকারের পর্দা সমস্ত নারী পুরুষের উপরে ফরজ। আমার ভাইরা দোস্ত আহবাব, এক নম্বরে বুঝেন পুরুষের শরীরের পর্দা। এই পুরুষের শরীরের পর্দা বলার বুঝার জন্য আমাদেরকে একটা কথা বুঝতে হবে, আরবি পরিভাষা। পর্দা শব্দটার, পর্দা শব্দটার আরবি কি? সতর। সতর আরবি শব্দ হলো কি? সতর। সতর শব্দের বাংলা হইল লুকাইয়া রাখা, গোপন রাখা। এটারে আরবিতে কয় সতর। এখন আমাদের পরিভাষার মধ্যে আমরা সতর বলতে ওই অঙ্গকে বুঝি যেই অঙ্গকে লুকাইয়া রাখা ফরজ, এটাকে আমরা সতর বুঝি। আমার ভাইরা জানা থাকলে বলুন, পুরুষের শরীরে এবং নারীর শরীরে নির্দিষ্ট কিছু অংশ সতর আছে কি না? পুরুষের শরীরে সতর আছে না নাই? হ্যাঁ। আমার ভাইরা, কোনখান থেকে কোনখান পর্যন্ত? নাভি থেকে হাঁটু পর্যন্ত, এটা হলো পুরুষের শরীরের সতর। এই জায়গাটাকে অন্যের দৃষ্টি থেকে গোপন রাখা প্রত্যেক পুরুষের জন্য ফরজে আইন। প্রত্যেক পুরুষের জন্য কি? আপনারা হাসবেন না, উদাহরণের জন্য বলতেছি। ফেনি থেকে স্টার লাইনে উঠলাম, স্টার লাইন একটা বাস শেয়ার কোর্স, স্টার লাইনে উঠলাম ঢাকা যাওয়ার জন্য। মাদাইয়া পার হওয়ার পরে
মুরব্বী যাত্রী একটা ড্রাইভারকে কয় ড্রাইভার সাহেব একটু দাঁড়ান, আমি বাবারে আমি ডায়াবেটিসের রোগী, যদি আমারে পেশাব না করান তাহলে গাড়ির মধ্যে আমার পেশাব হয়ে যাবে। ড্রাইভারে কয় বাবা গাড়ির মধ্যে পেশাব করার দরকার না, আমি দাঁড়াইছি আপনি পেশাব করে নেন। ড্রাইভার সাহেব দাঁড়াইছি, ড্রাইভার সাহেব দাঁড়াইছে কাকে পেশাব করানোর জন্য? ওই মুরব্বী ডায়াবেটিসের রোগী। এখন দাঁড়ানোর সাথে সাথে 10-12টা যুবক তরুণ লফর লফর করি করি নিচে নামে গেল পেশাব করার জন্য। রাস্তা তো পূর্বে পশ্চিমে পূর্বে পশ্চিমে, এখন গাড়ি থেকে নামি, এই 10-12টা যুবক ছেলে আল্লাহু আকবার দাঁড়াইয়া দাঁড়াইয়া দক্ষিণমুখী হইয়া প্যান্টের সেইনটা খুলি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুরু করলো পেশাব করা। কিভাবে? দাঁড়াইয়া 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 প্যান্টের চেইন খুলি পেশাব করার পেশাব করতেছে। শুধু এতটুকু নয়, একজনের থেকে আরেকজনের ডিস্টেন্স হল 1 থেকে 1.5 হাত। এই 1.5 হাত ফাঁকা 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 করে দাঁড়াইয়া এইবার দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব তো করতেছে। সবচেয়ে দুঃখের বিষয় হল একদিকে পেশাবও করতেছে আবার একজনের দিকে একজন তাকাইয়া গল্পও করতেছে। একজনের দিকে একজন তাকাইয়া কি করতেছে? গল্পও করতেছে। আমার বেয়েরা দোস্ত আহবাব, হায়া শরম কোথায় গেছে মুসলমানের, লজ্জা শরম মুসলমানের, মুসলমানের সন্তানদের কোথায় গেছে? মেশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিযুউন ওয়া সাবউনা শুবাত, আল ঈমানু বিযুউন ওয়া সাবউনা শুবাতান, আল ঈমানু বিযুউন ওয়া সাবউনা শুবাতান, আফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরীক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আল্লাহর হাবিব বলেন, ঈমানের গাছের 73টা শাখা আছে, 73টা ডাল আছে। ঈমানের গাছের ডাল কয়টা? 73টা। সবচেয়ে বড় ডাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা, আর সবচেয়ে ছোট ডাল রাস্তায় হাঁটার সময় কোনো কাঁটা কোনো পাথর কোনো হাড় যদি মানুষকে কষ্টদায়ক রাস্তার উপরে পড়ে থাকতে দেখে একজন ইমানদার, তো সেটা ওভারটেক করে সে যাবে না, সেটাকে রাস্তা থেকে হটাইয়া দিবে, মনে করবে আমার পিছনে কোনো ভাই যদি আসে না দেখিয়া পায়ের মধ্যে আঘাত পাবে কষ্ট পাবে। এই জন্য ইমানের চাহিদা, রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু যদি দেখে ইমানদার সেটাকে আরেক মুসলমান ভাইকে সেভ করার জন্য হটাইয়া দেয়, এটা ইমানের আলামত। কোন যুগে এই ওয়াজ মুসলমানদেরকে করবেন? এখন মুসলমানেরা তো খুঁটিনাটি খুঁটিনাটি বিষয় নিয়া এই রাজনীতি আর দলবাজি নিয়া এক মুসলমান আরেক মুসলমানকে রিভলভারের গুলি মারে, এক মুসলমান আরেক মুসলমানের ফেটে ড্যাগার ঢুকাইয়া দে, এক মুসলমান আরেক মুসলমানের মাথায় ককটেল ফাটাইয়া দে। যেই মুসলমান যেই ইমানদার আদর্শ ছিল রাস্তায় কাঁটা একটা দেখলে সেটা সরাইয়া দেওয়া পিছনের মুসলমানকে সেভ করার জন্য। এখন সেই মুসলমান রাজনৈতিক দলাদলির নামে ফ্যাটের মধ্যে ড্যাগার ঢুকাইয়া দেয়, এইটা নয় তো মুসলমানের আদর্শ, ইমানদারের চাহিদা। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা ঈমানের গাছের একটা ডাল, লজ্জা ঈমানের গাছের একটা শাখা। যেই মুমিন নিজেকে ঈমানদার দাবি করে আর লজ্জা তার কাছে থাকে না, বোঝা গেল তার ঈমানের গাছের একটা ডাল নাই, ঈমানের গাছের মধ্যে শরম শরম নামক ডালটা নাই। ও মুসলমানের বাচ্চা, 10-12 জন যুবক আল্লাহর রহমতে একসাথে দাঁড়াইয়া এইভাবে পেশাব করতেছ, আর পেশাব করতে করতে একজনের সাথে একজনে গল্প করতেছ, তোমাদের হায়া শরম গেল কোথায়? তোমাদের সতর ডাকা গেল কোথায়? সতরকে গোপন করা যে ফরজে আইন ছিল, এই ফরজে আইন গেল কোথায়? আল্লাহু আকবার। আমার মুরব্বিয়ানে কেরাম, মনে কষ্ট নেবেন না, অনেক মুরব্বীরা এখনো পর্যন্ত আমাদের দেশে এমন আছে, অনেক মুরব্বীরা
কোনো কারণে কোনো প্রয়োজনে রাস্তা দিয়ে হাঁটার সময় যদি প্রস্রাবের ব্যাগ হয়, রাস্তার পাশে যদি প্রস্রাব করার জন্য বসে, এই উরুগুলাকে রানগুলাকে খোলা করিয়া পেশাব করার জন্য বসে, হাঁটু পর্যন্ত ডাকিয়া পেশাব করতে বসতে জানে না আমার ভাইয়েরা দোস্ত আহবাবেরা, এই নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা তো পুরুষের সতর। আল্লাহর হাবিব বলছেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যে নিজের সতর অন্যের দৃষ্টির জন্য খোলা রাখে, কারো সতর যদি অন্য কারো দৃষ্টি পড়ে তো দুজনের উপরে আল্লাহর লানত, যে নিজের সতর অন্যকে দেখাইলো তার উপরেও আল্লাহর লানত, যে নিজে অন্যের সতরের দিকে তাকাইলো তার উপরেও আল্লাহর লানত। পেশাব করতে বসতে জানি না আমার মুরব্বিয়ানে কেরাম, রাস্তার পাশে যদি পেশাব করার প্রয়োজন হয় বসার সময় হাঁটু পর্যন্ত কাপড় দিয়া ঢাকিয়া বসতে হবে। এখন তো নতুন স্টাইল বাইরেছি আমরা, ফোলা পাইন গেলে ব্লাউজ কতগুলা গায়ে দে, ছেলেপেলেরা কি গায়ে দে, ব্লাউজ কতগুলা গায়ে দে। আপনারা বলবেন, হুজুর আমরা ফোলা পাইন মানুষ ব্লাউজ গায়ে দিব কেন? আমি বলবো তোমরা যেই শার্ট গায়ে দিও এই শার্টটা ব্লাউজের মতো। এটা কিসের মতো? ব্লাউজের মতো। বলে ব্লাউজের মতো যে তার প্রমাণ কি? কারণ সব ফোলা পাইনেরা তো আর বেনামাজি না, কিছু ফোলা পাইন নামাজ পড়ে যেও আছে, কিছু ফোলা পাইন নামাজ পড়ে যেও কি আছে আমার ভাইয়েরা দোস্ত আহবাব। মসজিদের তৃতীয় কাতারে চতুর্থ কাতারে ঢাকায় আমার নিজের মসজিদে আমি দেখি, আমি যদি কোনোদিন তৃতীয় কাতারে চতুর্থ কাতারে ওয়াকতিয়া নামাজ পড়ার জন্য দাঁড়াই তো আমার সামনে হয়তো এরকম দুই তিনজন তরুণ ছেলে নামাজ পড়তে দাঁড়াইছে। আমার ভাইয়েরা শার্ট যেটা গায়ে দিছে এটা এত শর্ট, নাম তো এমনি শার্ট, এত শর্ট, রুকু করার জন্য যখন গেছে, সিজদা করার জন্য যখন গেছে, ওই ভদ্রলোকের প্যান্টের বেল্ট আর শার্টের মাঝখানে চার আঙ্গুল ফাঁকা হইয়া থাকে। কয় আঙ্গুল? চার আঙ্গুল ফাঁকা হইয়া থাকে। ছোট মিয়ারা আমার কথা যদি অবাস্তব হয় তাহলে আমারে দোষ দিবা, যদি বাস্তব হয় তাহলে শুধরানোর প্রয়োজন আছে কিনা? এই এই ব্লাউজ মার্কা শার্ট নিয়ে নামাজ পড়ার জন্য গেলা, এত কষ্ট করলা, আল্লাহু আকবার, ব্যবসা ছিল ছাড়লা, কোনো কাজে ছিলা ছাড়লা, কলেজের থেকে গেলা, স্কুলের থেকে গেলা, কাজকর্ম ছাড়িয়া গেলা, ওযু করি গেলা, এত কষ্ট করি নামাজটা পড়ার জন্য গেলা, কিন্তু তোমার নামাজটা তো হইল না। কেন হইল না? নামাজের বাহিরে ভিতরে ১৩ ফরজ, নামাজের ভিতরে ৬ ফরজ, এই ৬ ফরজের মধ্যে একটা ফরজ আছে সতর ডাকা। এখন পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত মানে কি শুধু সামনের দিক? না, নাভি থেকে গোটা শরীরের চতুর্দিকে একটা সমান রেখা যদি টানা হয়, এই রেখা থেকে নিচে হাঁটু পর্যন্ত চতুর্দিকটা তো সতর। এখন তুমি যে রুকুতে গেলা, তোমার পিছনের সাইডে প্যান্ট আর শার্টের মাঝখানে চার আঙ্গুল ফাঁকা হইয়া গেল, তুমি সেজদাতে গেলা, তোমার প্যান্ট আর শার্টের মাঝখানে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফাঁকা হইয়া গেল, এই জায়গাটা তোমার নাভির নিচের জায়গা, এই জায়গাটা তোমার নাভির নিচের জায়গা। এখন তোমার নাভির নিচে এরকম একটা শরীরের বড় অংশ যদি ফাঁকা হইয়া যায়, তোমার সতর ডাকা গেল কোথায়? তোমার নামাজের খবর কি? বুঝতে পারছিনি দোস্ত। এই জন্য একটা কথা অনুরোধ করব আমার ভাইয়েরা, বাবারা, ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, যখন যেখানে ইউনিফর্ম কম্পালসারি সেইখানে তুমি কম্পালসারি ইউনিফর্ম পরিধান করো, আর যেখানে ইউনিফর্ম কম্পালসারি না সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পোশাক পরিধান করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পোশাক কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পোশাক হলো হাঁটু পর্যন্ত লম্বা জামা, হাঁটু পর্যন্ত লম্বা জামা। এবার সেটা গোল হোক না হইলে কাটা হোক, যেটাই হোক না কেন, অন্তত হাঁটুর উপর পর্যন্ত হইলেও একটা পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি হইলেও গায়ে দাও। যখন স্কুল কলেজে যাইবা
তখন ইউনিফর্ম যদি কম্বলসারি হয় তখন প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরো কোনো অসুবিধা নাই, কিন্তু যখন ইউনিফর্ম কম্পারম না তখন তো তুমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের জামা পরিধান করতে হবে, কারণ ওই সুন্নতের জামা তো একদিন তোমাকে অবশ্যই পরিধান করতে হবে। যেদিন নাকে নিঃশ্বাস থাকবে না, যেদিন চক্ষু বন্ধ হইয়া যাবে, সেদিন তো তোমার অজান্তে দুনিয়ার মানুষ তোমাকে ওই সুন্নতের জামা পরিধান করাইয়া দিবে, সেদিন তো তুমি ডিনাই করতে পারবা না, না 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 আমি এই মোল্লাদের জামা পরিধান করব না, এই কথা তুমি বলার নাই। কবরে যাওয়ার সময় ঠিকমতো মোল্লাদের জামা গায়ে দিয়া কবরে যেতে হবে, বেশ কম শুধু এতটুকু। এখানে মোল্লারা এই লম্বা জামা সেলাই করিয়া গায়ে দেয়, আর মুর্দারা কবরে যাওয়ার সময় মোল্লাদের জামাটা সেলাই ছাড়া গায়ে দিয়া যায়, বেশ কম এতটুকু নাকি? আমার বেহরা দোস্ত আবাব, এবার পুরুষের পর্দা বুঝলেন তো? এক নম্বর, আরো একটা আছে পুরুষের পর্দা, আর একটা পুরুষের পর্দা হলো আল্লাহু আকবার, আমার বেহরা নিজে মহিলার দিকে না তাকাইয়া পর্দা করা, নিজে মহিলার দিকে না তাকাইয়া পর্দা করা। ও বেহরা দোস্ত আবাবেরা, আমার কথা না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এরপরে আল্লাহ পাক ইরশাদ করতেছেন, কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে আমার বন্ধু, আপনি আপনার ঈমানদার পুরুষ উম্মতদেরকে বলে দিন, আপনার ঈমানদার পুরুষ উম্মতদেরকে বলে দিন, তারা যেন ঘরে বাড়িতে রাস্তাঘাটে হাঁটে ঘাটে মার্কেটে বাজারে শহরে হাঁটা চলা করার সময় হঠাৎ যদি কোনো বেগানা মহিলার উপরে দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে যেন নিচের দিকে মাটির দিকে অবনত করে নেয়, সঙ্গে সঙ্গে দৃষ্টি যেন নিচের দিকে করিয়া নেয়। এরপরে আল্লাহ পাক বলেন, হে আমার বন্ধু, আপনি আপনার উম্মতের মহিলা ঈমানদারদেরকে বলে দিন, তারা ঘরে বাড়িতে হাঁটে রাস্তাঘাটে মার্কেটে বাজারে শহরে হাঁটা চলা করার সময় বেগানা কোনো পুরুষ যুবক 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 তরুণের উপর যদি দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টিকে যেন নিচের দিকে অবনত করে এনে, বিশেষ করে ঘরের মধ্যে চলাচলের সময়ে, ঘরের মধ্যে চলাচলের সময়ে আমাদের দেশের পারিবারিক সিস্টেম হিন্দুয়ানি সিস্টেম, আমাদের দেশের পারিবারিক সিস্টেম হিন্দুয়ানি সিস্টেম, এই কারণে সাত ভাই বড় বড় হইয়া যায়, তারপরেও সংসার একান্নভুক্ত থাকে। এই একান্নভুক্ত সংসারে পরিবার পরিচালনা করতে গেলে সেখানে আল্লাহু আকবার একজন পুরুষের নাম হয় দেবর, আরেকজন মহিলার নাম হয় ভাবি, একজন পুরুষের নাম হয় দেবর, আরেকজন মহিলার নাম হয় ভাবি। আমাদের সমাজের নিয়ম হইল কতিপয় লোক এই বলি আওড়ায়, কতিপয় লোক এই কথা কয়, দেবর কি ভাই কি, দেবর কি ভাই কি, অর্থাৎ দেবর হইল ভাইয়ের মতো, যার কারণে বড় ভাই কতগুলা আছে অলস পাটি, ছোট ভাই তার থেকে ইমিডিয়েট দুই তিন বছরের ছোট, 25 বছর বয়সে সে বিয়ে করছে, ছোট ভাইয়ের বয়স হয়তো 22-23 বছর, এখনো বিয়ে করে নাই। এই বড় ভাইয়ে ছোট ভাইরে কয়, আমি তো একটু ব্যস্ত, তুই যাইয়া তোর বাবিকে মৌলভীবাজার শহরের থেকে ডাক্তার দেখাইয়া নিয়ে আয়। বড় ভাইয়ে ছোট ভাইরে কয়, তুই যাইয়া তোর বাবিকে ডাক্তার দেখাইয়া নিয়ে আয়। অনেক সময় কয়, আমি তো একটু ব্যস্ত, তুই তোর বাবিকে একটু তার বাপের বাড়িতে নিয়ে যা, অথবা তোর ভাবি তো তার বাপের বাড়িতে আছে, তুই যাইয়া একটু তোর ভাবিকে নিয়ে আয়। যদি কেউ জিজ্ঞেস করে, কিরে ভাই তুমি ছোট ভাইকে তোমার বউকে পাঠাইতে বললা কেন, আনতে বললা কেন, ডাক্তার দেখাইতে বললা কেন, তখন বড় ভাই কয়, ও দেবর কি ভাই কি, আমার ভাইরা আপনি বললে তো দেবর ভাই হইয়া যাবে না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, আলহামবু আল মাউত, আলহামবু আল মাউত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাবির জন্য দেবর মৃত্যু সমতুল্য, ভাবির জন্য দেবর
মৃত্যু সমতুল্য ও বেরাদোস্ত আবাব যত অঘটন ঘটে যত অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ অঘটন আর অ্যাক্সিডেন্টগুলা দেবর বাবির মধ্যে হয় বিশেষ করে ওই সমস্ত বড় ভাই যে সমস্ত বড় ভাই বিদেশে থাকে দেশে থাকে দেবর অধিকাংশ এই দেবর আর বাবি অ্যাক্সিডেন্ট ঘটে আমার বেরাদোস্ত আবাব শেষ পর্যন্ত এটা জানাজানি হয় শেষ পর্যন্ত বড় ভাই বাবিকে ডিভোর্স দেয় এই ডিভোর্স লইয়া বাড়ি বাপের বাড়িতে যায় সেখানে আবার ভাবির বাবি একটা আছে এই ভাবিয়ে এই ডিভোর্স নিয়ে যাওয়া ননদ এটাকে দিয়া ঘরের সমস্ত কাজ করায় চাকরানির মতো একদিন দুই দিন এক মাস দুই মাস তিন মাস ছয় মাস করার পরে যখন আপত্তি করে আমি কি তোমাদের ঘরের চাকরানি নাকি আমাকে দিয়া সমস্ত চাকরানির কাজ করাও কেন তখন ভাবি খোঁটা দে তুই আরেকজনের ঘর ভাঙ্গিয়ে এসছ এখানে তোমাকে আদরে যত্নে খাওয়াবে তোমাকে কাজ করানো ছাড়া যখন দুই তিন দিন পাঁচ দিন এরকম খোঁটা দিছে শেষ পর্যন্ত বাজার থেকে বিষের বোতল আইনা এই মহিলা বিষ পান করছে বিষ পান করিয়া জীবন নাশ করছে শেষ পর্যন্ত মহিলা মারা গেছে আমাকে বলেন না এই মহিলা যে মারা গেল এই মারা যাওয়ার সূচনায় কি মারা যাওয়ার সূচনায় হলো দেবর মারা যাওয়ার সূচনায় কি দেবর এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়ার মানুষেরা তুমি ভাই বললেই তো ভাই হবে না আল্লাহর হাবিব কয় ভাই না দেবর ভাইয়ের সমতুল্য না দেবর হইল মরণের সমতুল্য আল্লাহু আকবার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার পুরুষেরা তোমাদের জন্য পর্দা আছে তোমরা যে কোনো মহিলার দিকে যেভাবে সেভাবে তাকাইতে পারবা না তোমরাও এরকম রাস্তা দিয়া ঘরে বাড়িতে হাঁটার সময় চক্ষুকে নিচের দিকে করিয়া করিয়া হাঁটবা খবরদার বেগানা মহিলার দিকে তাকাইতে পারবা না আরেকটা বুঝে পুরুষের পর্দা পুরুষের পর্দা আমার কথা না তো কোরআন শরীফ তেলাওয়াত করি করি আমি তর্জমা করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব হে দুনিয়ার পুরুষেরা তোমরা যদি কোনো কারণে কোনো মহিলার কাছে কোনো আসবাবপত্র কোনো জরুরি সামান চাওয়া লাগে চাওয়া লাগে আপনাদের দেশে কোদালকে কি কয় কোদাল কোদাল কয়নি এখন এক ঘরের মধ্যে একজন মহিলা আছে ওই মহিলার স্বামী বিদেশ থাকে ঘরের মধ্যে মহিলা একা এখন ওই ঘরে কোদাল আছে এটা আপনি জানেন আপনার এখন কোদাল দরকার এখন আপনি যদি ওই মহিলার কাছে কোদাল চাইতে যান আপনি একজন যুবক মানুষ বেগানা পুরুষ আপনি সরাসরি তার ঘরের মধ্যে ঢুকি যাবেন তার বেডরুমে চলে যাবেন বাবি কোদালটা দেন বউ কোদালটা দাও এরকম আল্লাহ কয় না বান্দা তোমার জন্য অনুমতি নাই অনুমতি নাই এক নম্বর তোমার জন্য পরামর্শ তুমি ঘরের বাহিরে থাকবা ঘরের বাহিরে থাকিয়া প্রথমে সালাম দিবা সালাম আলাইকুম রাহমাতুল্লাহ কিছুক্ষণ অপেক্ষা করবা অপেক্ষা করি দেখবা ঘরের ভিতর থেকে কোনো উত্তর আসে কিনা যদি উত্তর না আসে আবার সালাম দিবা কতক্ষণ অপেক্ষা করবা কোনো উত্তর আসে কিনা যদি উত্তর না আসে আবার সালাম দিবা এই তিনবার তুমি যে সালাম দিলা এটা অনুমতি প্রার্থনার সালাম সালামুল ইস্তিজান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা হে ইমানদারগণ তোমরা অন্যের ঘরে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত সালামের মাধ্যমে তাদের থেকে অনুমতি গ্রহণ না করো অনুমতি গ্রহণ না করিয়া অন্যের ঘরে সরাসরি প্রবেশ করিও না আমার বেহরা দোস্তা বাবা এগুলা কি এগুলা আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক দেওয়া সমাজ নীতি আল্লাহ আল্লাহ রসুল কর্তৃক দেওয়া পরিবার নীতি আজকে এই সমাজ নীতি পরিবার নীতি না মানার কারণে আজকে আমরা এত সমস্যায় জর্জরিত এত বিপদ আপদে জর্জরিত এত অ্যাক্সিডেন্টে জর্জরিত খোদার কসম করি বলতেছি আল্লাহর বাণী কোরআন শরীফ রসুলের বাণী হাদিস শরীফ একশো একশো অনুসরণ করার কারণে হযরত সাহাবায়ে কেরামের জীবন ছিল জান্নাতের বাগান হযরত সাহাবায়ে কেরামের জীবন ছিল শান্তির কুণ্ডলি আমার ভাইরা আজকে আমরা কোরআনকে না মানার কারণে নবীজির হাদিসকে না মানার কারণে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া জীবন বিধান না মানার না মানার কারণে আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া আল্লাহ আকবার সমাজ নীতি আর পরিবার নীতি না মানার কারণে আমাদের এই অবস্থা
আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা ঘরের সামনে যাইয়া সালামের মাধ্যমে অনুমতি গ্রহণ করো যদি তোমার এক সালামে বা দ্বিতীয় সালামে বা তৃতীয় সালামে ঘরের থেকে যদি উত্তর দে ওয়া আলাইকুমুস সালাম তুমি তখন ঘরের বাহিরে থাকিয়া পর্দার আড়ালে থাকিয়া বলো ও আব্দুল করিমের বউ তোমাদের কাছে একটা কোদাল আছে যে এই কোদালটা দাও আমার একটু প্রয়োজন হইছে আমার বেয়েরা দোস্ত আবাব মহিলাইটা পর্দার ভিতর থেকে কোদালকে এইভাবে ঠেলিয়া দিবে মহিলাইটা পর্দার ভিতর থেকে কোদালকে ঠেলিয়া দিবে আর আপনি পর্দার আড়াল থেকে কোদালকে টানিয়া নেবেন কোদালের আদান প্রদান হবে কিন্তু চেহারা দেখার আদান প্রদান হবে না চেহারা দেখার আদান প্রদান হবে না এটার নাম পর্দা আমার ভাইরা দোস্ত আবাব এটা পুরুষের পর্দা আপনি যদি উইদাউট ইনফরমেশন যদি আপনি আরেকজনের বেডরুমে সরাসরি যাইয়া ঢুকি পড়েন ওই বেচারি আপনার থেকে পর্দা কিভাবে করবে অতএব এই পর্দা লঙ্ঘিত হওয়ার জন্য নারী দায়ী নয় এই পর্দা লঙ্ঘিত হওয়ার জন্য পুরুষ দায়ী কে দায়ী পুরুষ দায়ী ঠেলি দিবে ঠেলি নিবেন এই ঠেলি দেওয়ার লওয়ার একটা ঘটনা কই যখন প্রসঙ্গ আসছে আল্লাহু আকবার তো এই যে কোদাল ঠেলি দিলো আর ঠেলি লইলো এই কথাটা মনে রাখিয়েন ইনশাআল্লাহ আল্লাহ সুন্দর একটা ঘটনা আগামীকাল এই ঠেলি দেওয়ার আর ঠেলি লওয়ার একটা গল্প বলবো ইনশাআল্লাহ সবাই চলে আসবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন দুরুদ আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك العفو والعافية والمعافاة في الدين والدنيا والآخرة اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم ارحم الإسلام والمسلمين اللهم ارحم المسلمين في العالم كله اللهم احفظ المسلمين في العالم كله لا سيما المسلمين ميانمار اللهم احفظهم اللهم ارحمهم اللهم انصرهم اللهم أيدهم اللهم انصرهم على القوم الظالمين ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ তিন দিন ব্যাপী এই মাহফিলটাকে কবুল ফরমান ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এত সুন্দর আয়োজন এত টাকা পয়সা খরচ এত পরিশ্রম ইয়া আল্লাহ সবগুলা সার্থক হবে যদি আপনি কবুল করেন ইয়া আল্লাহ যদি কবুল না হইলো তো দুই পয়সারও তো মূল্য হবে না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমি গুনাগার খাতাওয়ার শর্মে স্যার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা ইয়া আল্লাহ আমাকে দিছে মোনাজাত করার জন্য ইয়া আল্লাহ আপনার কত বান্দারা এখানে বুজুর্গানে দিন ওলামা ইকরামেরা আছেন কত নেককার দিনদার মুসলমান ভাইয়েরা আছেন কত দাড়ি সাজা চুল সাজা মুসলমান ভাইয়েরা মুরব্বীরা আছেন ইয়া আল্লাহ অনেক তালেবে আলম ভাইয়েরা আছেন ইয়া আল্লাহ পর্দার আড়ালে অনেক নেককার দিনদার মা বোনেরা আছেন আল্লাহ সবাইকে নিয়া
আমি গুনাহগার আপনার দরবারে হাত উঠেছি ইয়া আল্লাহ আপনার নেক বান্দাদের উসিলায় আমাকে মাফ করে দেন, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন ইয়া আল্লাহ। এই গভীর রজনীতে আমরা খালি হাতগুলা ভিখারির মতো আপনার দরবারে উঠাইছি, আমাদের হাতগুলা খালি ফেরত দিন না ইয়া আল্লাহ, সবগুলা হাত আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন, মাগফিরাতের দ্বারা ভর্তি করে দেন ইয়া আল্লাহ। আমরা গুনাহগার হইলেও তো আপনার হাবিবের উম্মত, আপনার হাবিবের টুপি আমাদের মাথায়, আপনার হাবিবের দাড়ি আমাদের মুখে, আয় আল্লাহ আপনার হাবিবের সুন্নতের জামা আমাদের পরনে, আয় আল্লাহ আপনি মহাব্বত যদি না করতেন এই সুন্নতগুলো আমাদের গায়ে কেন লাগাইলেন, আপনি যদি মহাব্বত না করতেন মাথায় টুপি কেন উঠাইলেন, মুখে দাড়ি কেন দিলেন, আয় আল্লাহ যেই মহাব্বতে আপনার হাবিবের সুন্নতের সাথে আমাদেরকে লাগাইছেন সেই মহাব্বতে দয়া করে আমাদেরকে মাফ করে দেন এ আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়াতে মায় মাইলে বাবার কাছে যায়, বাবা মাইলে মারব, আয় আল্লাহ একজনে মাইলে একজনে ছাড়া, একজনে মাইলে একজনে আদর করে, আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে গুনার শাস্তি দেন, আপনি যদি আমাদেরকে মারেন উদ্ধার করতে ওয়ালা তো কেউ না। اللهم لا ملجأ ولا منجأ منك إلا إليك يا الله دايا করে আমাদের দিকে মায়ার নজর ফরমা, আমাদের দিকে দয়ার নজর ফরমা, আমাদের দিকে রহমতের নজর ফরমা ইয়া আল্লাহ। এই মাহফিলটাকে দয়া করে কবুল ফরমা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছেন দেশ থেকে বিদেশ থেকে লন্ডন থেকে যারা সাহায্য করেছেন চাঁদা পাঠিয়েছেন, আল্লাহ সকলের সব রকম দান সৎকা গুলাকে কবুল ফরমান, আয় আল্লাহ এই দান সৎকার উসিলে ওনাদের দুনিয়া আখেরাতের জীবনকে উজ্জ্বল করে দেন, আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান দান করেন, দুনিয়া আখেরাতের বেইজ্জতি থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। অনেক ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে, আল্লাহ সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, মাকাসিদে হাসানা পূরণ করে দেন, আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে সেহাত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ। ইউনাইটেড ক্লাবের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব ইয়া আল্লাহ, ওনারা দুজন অসুস্থ ইয়া আল্লাহ, আল্লাহ দুজনকে সেহাত ও আফিয়ত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন, আয় আল্লাহ বাকি সদস্যদের মধ্যে যারা যারা অসুস্থ আছে আল্লাহ আল্লাহ সবাইকে সেহাত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ। জিল্লু ভাই জটিল রোগে আক্রান্ত মাওলা ইয়া আল্লাহ, ওনাকে সেহাত ও আফিয়ত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ সেহাতে কামেলা আজলা এনায়েত ফরমান, হায়াতে তৈয়বা এনায়েত ফরমান ইয়া আল্লাহ। ভাই আব্দুল কাইয়ুম মেম্বার সাহেবকে ইয়া আল্লাহ সেহাত ও আফিয়ত এনায়েত ফরমান, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন ইয়া আল্লাহ। আরো যে সমস্ত মহাব্বত ওয়ালারা অসুস্থ আছে আল্লাহ, সকলের নাম তো আমার মনে আসে না ইয়া আল্লাহ, আপনার কাছে জানা আছে, আল্লাহ সকলকে সেহাত ও আফিয়ত দান করেন, হায়াতে তৈয়বা দান করেন আয় আল্লাহ। বিদেশের মধ্যে ইয়া আল্লাহ এই মাহফিলের খায়ের খাদা নবীর যারা আছে, যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সেহাত ও আফিয়ত দান করেন, আয় আল্লাহ সকলের কামাই রুজির মধ্যে বরকত দান করেন, সবাইকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমান, রোগ ব্যাধি থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। এই মাহফিলের উসিলায় দুর্লভপুরের উপর রহমত নাজিল ফরমান, গোটা এলাকার উপরে রহমত নাজিল ফরমান ইয়া আল্লাহ। এই এলাকাকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ইয়া আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। আল্লাহ আমরা হয়তো থাকবো না, কিন্তু উত্তর উত্তর লোক তৈয়ার করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলটাকে হেদায়েতের জরিয়া বানান ইয়া আল্লাহ, হেদায়েতের জরিয়া বানান আয় আল্লাহ। প্রতিদিন যে সমস্ত আলোচনাগুলো হইতেছে এই আলোচনাগুলোর ভুল ত্রুটি মাফ করিয়া সহি কথাগুলাকে হেদায়েতের জরিয়া বানান ইয়া আল্লাহ, নাজাতের উসিলা বানান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি
আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বিয়ানে কেরাম যারা কবরবাসী হইয়া গেছেন সকলের কবরের আজাব মাফ করে দেন এ আল্লাহ কবরগুলাকে বেহেশতের বাগান বানাইয়া দেন এ আল্লাহ খাস করি ইউনাইটেড ক্লাবের সদস্য এবং সাহায্যকারী যারা ইতিপূর্বে দুনিয়াতে ছিলেন আজকে দুনিয়াতে নাই কবরবাসী হইয়া গেছেন সকলের কবরকে নূরে রহমতে ভরপুর করে দেন হে আল্লাহ এই দুল্লপুর গ্রামের মধ্যে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের মুর্দেগানের কবরকে নূরে রহমতে ভরপুর করে দেন হে আল্লাহ হে আল্লাহ আগামীকালের মাহফিল হোসনে ইন্তেজামের শহীদ করার তৌফিক দেন হে আল্লাহ হে আল্লাহ হোসনে ইন্তেজামের শহীদ করার তৌফিক দেন হে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবার মধ্যে ইখলাস দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে লৌকিকতার জন্য কোনো কাজ করাইয়েন না রিয়ার জন্য কোনো কাজ করাইয়েন না মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করাইয়েন না ইয়া আল্লাহ টুটাফাটা ইবাদত বন্দেগীকে ইয়া আল্লাহ অহংকার মুক্ত ইয়া আল্লাহ অহংকার মুক্ত রাখেন ইয়া আল্লাহ লৌকিকতা মুক্ত রাখেন ইয়া আল্লাহ আল্লাহ বক্তা শ্রোতা এ আল্লাহ কার কোন ইন্তেজামিয়া সবাইকে ইখলাস দান করেন এ আল্লাহ যে সমস্ত ভাইয়েরা সিন্নি দিছেন এ আল্লাহ সকলের সিন্নিগুলাকে কবুল ফরমান আয় আল্লাহ এই উসিলায় উনি ওনাদের দুনিয়া আখেরাত আবাদ করে দেন আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দান করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন এ আল্লাহ ইলিয়াসের মার কোরআন খতম কবুল ফরমা আল্লাহ সমস্ত সওয়াব ওনার সমস্ত মুরব্বীদের রুহের উপরে বখশিস করে দেন এ আল্লাহ এ আল্লাহ কতগুলা বন্ধু বান্ধব আছে খেদমত করে আল্লাহ সকলের আপনার গায়েবের খাজনার থেকে যাচাই দান করেন আল্লাহ আল্লাহ জিসমানি রুহানি এলমি মালিক সব রকমের পেরেশানির থেকে মুক্ত রাখেন আল্লাহ আল্লাহ শরীর সুস্থ রাখেন আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিবের সৎকা দোয়া দরখাস্ত কবুল ফরমান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই এলাকার সমস্ত যুবক তরুণ ভাইদের অন্তরে ইসলামী জজবা পয়দা করে দেন সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাই দেন ইয়া আল্লাহ সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাই দেন সমস্ত যুবক তরুণদেরকে আপনার নাফরমানির থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা মাইকের আওয়াজের সাথে বয়ান শুনতেছে দোয়ায় শরীক হইতেছেন আল্লাহ উনাদের জীবনের গুনাহ মাফ করে দেন সমস্ত মা বোনদের দিলের নেক কামনা বাসনা পূরণ করে দেন ইয়া আল্লাহ এই মাহফিল উপলক্ষে যে সমস্ত মা বোনেরা ওলামায়ে কেরামের মেহমানদের খেদমতের জন্য কষ্ট করতেছে আল্লাহ উনাদেরকে উত্তম বিনিময় দান করেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নেককার দিনদার পর্দানসী বানান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার হাবিবের উসিলায় দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কুটি কুটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রে খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله.